বহরমপুর থানার অন্তর্গত কদবেলতলা মোড় থেকে তারাকপুর বকুলতলা মোড় হয়ে কুমড়াদাহার ঘাট পৌঁছায়, যা শহীদ সালাম সরণী রোড নামে পরিচিত। অপরদিকে প্রভারানী স্কুল থেকে সারগাছি পর্যন্ত বাদশাহী রোড নামে পরিচিত, বর্তমানে এই দুটি রাস্তার অবস্থা বেহাল দশা। মানুষ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা তৈরি হয় বছর না যেতেই ভেঙে যায়। এক যাত্রী অভিযোগ করেছেন, রাস্তার দুই পাশে গজিয়ে উঠেছে দোকানপাট, ফলে জল নিকাশির ব্যবস্থা নাই, বেহাল দশা, ফলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সীমা বিশ্বাস মণ্ডলের কাছে প্রশ্ন করলে তিনি উত্তরে জানিয়েছেন, ওই রাস্তা দুটি লিখিতভাবে জানিয়েছি আমরা উচ্চ আধিকারিককে, জেলা পরিষদের বোর্ড গঠন হলে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। আমাদের বাড়ি এরকম জঙ্গলের ধারে, আমরা কি করে থাকতে পারি এরকম কাঠগর্তই। তো এর পূর্বে কি সংস্কার হয়েছিল? না, কেউ আসেনি, আমরা জানি না যে এই রাস্তার প্রতি কে আছে। সরকার পক্ষকে কি বলবেন? কি বলবো, আমাদের ছেড়ে দিতেই বলবো, আমরা খুব কষ্ট পাচ্ছি, বৃষ্টি হলে গাড়ি যাচ্ছে ছিটকানি, জল পাচ্ছি কাদা জল সব সময়, এখানে পড়ে থাকছে ভিজা মাটি, আমাদের তো খুবই কষ্ট হচ্ছে। এই রাস্তাতে যেতে গেলে গায়ে জল পড়ছে, গাড়ি যাচ্ছে সাইডে দাঁড়াতে পারছি না। এটাই বলবো যে আমাদের রাস্তাটা যেন তাড়াতাড়ি সারুক। আপনার নাম? আমার নাম সাবিত্রী বিশ্বাস। এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় কিরকম কি সমস্যা পড়ছেন? এই যে কত সমস্যার সম্মুখীন, বৃষ্টি হলে জল জমে যায়, সবসময় মানুষজন যে যাতায়াত করে, বড় গাড়ি চলে, ট্রাক্টর, সবসময় মানুষের রাত্রিও চলে, কঠিন অবস্থা এখানে, রাস্তার ভেঙে চড়ে গেছে। আমরা যাইবো যারা সরকারি আধিকারিক আছে, আমাদের জেলা পরিষদের তত্ত্বাবধানে আছে, যাতে রাস্তাটা তাড়াতাড়ি আবার পুনরায় নির্মাণ করা যায়, যেন যাতায়াতের সুযোগ্য করা যায়, সেটাই চাই। এই রাস্তাটা কোথা থেকে কোথা গেছে? এটা তো আমাদের একদম মাইনজিটিয়া থেকে এটা পুরো সারগাছি অবধি চলে যাবে, কিন্তু আমাদের এই তারাকপুরের এই দক্ষিণ সংসদের এইটাই এই জায়গাটা বেশি ভাঙা চড়া হয়ে গেছে পুরোটা, মানে গজদপাড়ায় তো আপ টু এখান থেকে মোটামুটি গজদপাড়া অবধি খুবই অবস্থা খারাপ, পুরো চড়ে গেছে। এর পূর্বে কি সংস্কার হয়েছিল? এর আগে অনেক আগেই হয়েছিল, তারপরে এই অবস্থা। তো জেলা পরিষদের যিনি সদস্য আছেন সীমা বিশ্বাস, কি বলবেন? তো ও তো সদস্য তো আমাদের এখানে তো ওনার যারা আছেন তারা তো যোগাযোগই করে না, কেউ এভাবে তো আসেই না, কোনোদিন জানে না, লোকে চেনেই না হয়তো ঠিক মতো যে কারা জেলা পরিষদের কোনো প্রার্থী আছেন, যিনি সদস্য আছেন, আসেই না। তো আমরা চাই এটা যাতে তাদের সমস্যা হয় রাস্তাটা, যাতায়াত করে, বড়ো গাড়ি চলে, ছোটো গাড়ি চলে, চার চাকা বাইক সবই চলে, সবসময় মানুষজন যাতায়াত করে, এক কথা চলতি রাস্তা এটা। আপনার পরিচয়? আমার নাম প্রবীর মণ্ডল।